হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট। এই মুহূর্তে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমাদের অগ্নিবীর যে প্রকল্প আছে তার যে র্যালি হবে তার কিন্তু অফিসিয়াল নোটিস কিন্তু অল ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করা হয়েছে। চলো সেই নোটিশে কী বলা হয়েছে, কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল পিডিএফ, এটা তোমরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো কী বলেছে, অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, অল ক্যান্ডিডেটস টু লগ ইন টু জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট। দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি .nic.in, রেজিস্ট্রেশন উইল বি ওপেন ফ্রম জুলাই 2022। দেখতে পাচ্ছ এখানে কী বলেছে, রেজিস্ট্রেশন উইল বি ওপেন ফ্রম জুলাই 22। দেখতে পাচ্ছ জুলাই মাসে তোমাদের 2022 জুলাই মাসে কিন্তু তোমাদের indianarmy.nic.in এই ওয়েবসাইটে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, সেখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ 10th ফার্স্ট এবং 8th ফার্স্ট উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা আগেই জেনে গেছো যে তোমাদের যে প্রকল্প আছে যে অগ্নিবীর, ঠিক আছে, সেই প্রকল্পের মাধ্যমে বা অগ্নিপথ সেই প্রকল্পের মাধ্যমে তোমাদের কী কী অ্যালায়েন্স পাবে, স্যালারি কেমন পাবে সেটা তোমরা আগেই জানো। নোটিশে আরও বিস্তারিতভাবে অফিসিয়ালভাবে তারা জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ 4 বছরের সার্ভিস তোমাদের এখানে, সেটা সেবানিধি প্যাকেজ তোমরা এখানে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত বলে দিয়েছে, সেটা তোমরা অ্যালায়েন্স দেখতে পাচ্ছ, আরও বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে তারা বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রসেস ফর অনলাইন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে তোমাকে, তারপর কিন্তু তোমার র্যালি হবে। দেখো আরও কী বলে দিয়েছে, দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে বয়স 23 বছর, যেটা 21 বছর ছিল সেটা বাইরে কিন্তু অফিসিয়ালভাবে 23 বছর করা হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তো দেখতে পাচ্ছ তোমাদের লিখে দিয়েছে এজ লিমিট তোমাদের কিন্তু 23 বছর, 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা আরও বিস্তারিত পিডিএফ এখানে কিন্তু 19 পেজের একটা বড় পিডিএফ, তোমরা ইম্পর্টেন্স পয়েন্টগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। এখানে তোমাদের যেমনভাবে র্যালি হয়, প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর তোমাদের কিন্তু র্যালি যেখানে হবে সেখানে কিন্তু ভেনু পড়বে, সেখানে সমস্ত ডকুমেন্টস তোমাদের কোর্ট এফিডেভিট এবং আরও বিস্তারিত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু সেখানে যেতে হবে। সেখানে গিয়ে তোমাদের মাঠ হবে, তারপর যা প্রসেস হয় সেরকম প্রসেস হবে, ঠিক আছে। এখানে বিস্তারিতভাবে বলে যে সমস্ত কিছু যা কোয়ারি আছে তোমরা এই নোটিশের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে। নোটিশটা ভালোভাবে পড়লে তোমার মনে কোনো কোয়ারি থাকবে না, সমস্ত কোয়ারি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই দেরি না করে প্রত্যেকে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটা ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নাও, ঠিক আছে। তো আজকের একটা ভিডিও তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিলাম, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগে লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।